গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। সরকারি আসনি সমূহক লৈ কেইবাটাও গুরুত্বপূর্ণ ভাল খবর আছে, এই বিষয়টোর মাধ্যমত আপোনালোকে জানিব পারিব। লগতে অরুণোদয় আসনিক লৈ এখন ডাঙর গুরুত্বপূর্ণ খবর আছে, একেলগে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর জানিব পারিব, ভিডিওটো চাই দেখিব। লগতে চ্যানেলটো যদি নতুন গেছে তেন্তে চ্যানেলটো সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটোক এটা লাইক কৰি দি দিব। তেন্তে আহক বন্ধু বান্ধবী সকল, আজির প্রথম গুরুত্বপূর্ণ খবরটো হৈছে এটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের ছাত্র ছাত্রী সকলের কারণে এখন ডাঙর গুরুত্বপূর্ণ খবর আছে। আগন্তুক সময়ত সলনি হব মেট্রিক পরীক্ষার প্রশ্ন কাগজ, সেবার নতুন সিদ্ধান্ত। রাষ্ট্রীয় শিক্ষানীতির আদরি সেবা কর্তৃপক্ষই গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সলনি হব মেট্রিক পরীক্ষার প্রশ্ন কাগজ। এখন নম্বরের প্রশ্ন কাগজত থাকিব 45 নম্বর অবজেক্টিভ প্রশ্ন। বিষয়ক লৈ 2023 চনের বাবে সাজু হয়েছে সেবা। আগন্তুক হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা এবার নতুন রূপত অনুষ্ঠিত করব সেবা কর্তৃপক্ষই। 45+45+10=100 ফর্মুলা রূপায়ণ করিব সেবা কর্তৃপক্ষই। গণিত, ইংরাজি, সমাজ বিজ্ঞান আর সাধারণ বিজ্ঞানের প্রশ্ন কাগজত থাকিব নতুনত্ব। ছয় নম্বরের প্রশ্ন কাগজত 45টা থাকিব, এক নম্বর করে অবজেক্টিভ প্রশ্ন। এক নম্বরের প্রশ্ন ছাত্র ছাত্রীয় নম্বর লাভ করবলে সহজ হব, ইয়ার বাবে নবম শ্রেণীর পরাই চলিব সমগ্র প্রক্রিয়ার অনুশীলন। ইতিমধ্যে সেবায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষক অবগত করেছে নতুনত্বর বিষয়ে। উল্লেখযোগ্য যে পরবর্তী সময় গোটেকেইটা বিষয়তে এনে ব্যবস্থা অনার কথাও চিন্তা করেছে কর্তৃপক্ষই। সদ্য হাই মাদ্রাসার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত নহব বলেও গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘদিনিয়া দাবির অন্তত বৃদ্ধি পালে চাহ শ্রমিকর দৈনিক মজুরি। দীর্ঘদিনিয়া দাবির অন্তত বৃদ্ধি পালে চাহ শ্রমিকর দৈনিক মজুরি। বৃদ্ধি করা হল চাহ শ্রমিক সকলের নিম্নতম মজুরি, 205 টকার পর 232 টকালে বৃদ্ধি করা হল চাহ শ্রমিক সকলের মজুরি। বুধবারে জনতা ভবন চাহ বাগিচার শ্রমিকর মালিক সন্থা আর শ্রমিকর প্রতিনিধিরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখন বৈঠকত মিলিত হয়। এই বৈঠকতে শ্রমিকর মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 আগস্টের পর কার্যকরী হব এই বর্ধিত নিরিখ। 27 টাকা বৃদ্ধি পালে শ্রমিকের দৈনিক মজুরি। ব্রহ্মপুত্র উপত্যকা 205 টাকার পর 232 টাকালে বৃদ্ধি পালে দৈনিক মজুরি। আনহাতে বরাক উপত্যকাত 183 টাকার পর 210 টাকালে বৃদ্ধি পালে। দীর্ঘদিনীয়া প্রতিবাদের পিছতে অবাহকত বৃদ্ধি পালে চাহ শ্রমিক। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হৈছে অবাহকত ক্ষতিপূরণ লাভ করলে ময়না নায়কে ক্ষতিপূরণ দিবলৈ বাধ্য হল কর্তৃপক্ষই। অবাহকত ক্ষতিপূরণ লাভ করলে ময়না নায়কে ক্ষতিপূরণ দিবলৈ বাধ্য হল কর্তৃপক্ষই। অবাহকত ক্ষতিপূরণ লাভ করলে দুর্ভোগীয়া ময়না নায়কে লেপেট কটা চাহ বাগিচার কর্তৃপক্ষই ময়না নায়কক 13,41,498 টকার এখন চেক প্রদান করে। জিএম সেইসত উপস্থিত শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণে প্রদান করলে চেক। দীর্ঘদিন ধরে জিএম সেইসত চিকিৎসাধীন হয়ে আছে ময়না নায়ক। উল্লেখযোগ্য যে ডিব্রুগড় লেপেট কেটা চাহ বাগিচার কলগড়ত কর্তব্যরত অবস্থাতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল ময়না নায়ক। তারপিছতে জিয়াম সেইসত ভর্তি করা হয়েছিল ময়না নায়কক। বর্তমান কিছু পরিমাণে সুস্থ হয়ে উঠেছে যদিও বিভিন্ন দল সংগঠনে ময়না নায়কর বাবে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। এই দল সংগঠনে ময়না নায়কর ক্ষতিপূরণের দাবি করেছিল। অবয়কত ময়না নায়কে লাভ করলে ক্ষতিপূরণ বাগিচার কর্তৃপক্ষক ধন প্রদানের বাবে নির্দেশনা জারি করেছিল, কিন্তু কর্তৃপক্ষ প্রথমে ক্ষতিপূরণ দিবর বাবে আপত্তি করেছিল যদিও ক্ষতিপূরণ। 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর, অটল পেনশন যোজনার ডাঙর পরিবর্তন। 1 অক্টোবরের পিছত আয়কর দাতাসকলে বিনিয়োগ করিব নোৱাৰিব। সরকারে অসংগঠিত খণ্ডত কাম করা লোকসকলক পেনশনের সুবিধার বাবে আরম্ভ করে অটল পেনশন যোজনার নিয়মত গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। 1 অক্টোবর 2022-র পিছত আয়কর পরিশোধ করা কোনো ব্যক্তিয়ে এই আসনিত বিনিয়োগ করিব নোৱাৰিব। এই সন্দর্ভত 10 আগস্টত জাননী জারি করা হয়েছে। 2015-16 বিত্তীয় বর্গত অটল পেনশন যোজনা আরম্ভ করা হয়েছিল। ফলে আন কোনো সরকারি পেনশনের সুবিধা লোব নোৱাৰে তেওঁলোকৰ বাবে এই আসনিখন বিশেষভাবে আরম্ভ করা হয়েছিল। মাত্র 6 বছৰত এই আসনি 4 কোটি লোকের ওচরলৈ গৈছিল। বিত্তীয় বর্গতে 99 লাখ লোকে এই আসনি যোগদান করেছিল। পেনশন পুঁজি নিয়ামক আর উন্নয়ন কর্তৃপক্ষের মতে বিত্তীয় বর্ষ 22-র হেগত 4.01 কোটি লোকে আসনিখনত বিনিয়োগ করে আহিছিল। এই আসনিখনের নিয়ম কিছু সলনি হয়েছে। লাইফ মিন্টর এক প্রতিবেদন অনুসরি বিত্ত মন্ত্রালয়ের অধীনত বিত্তীয় সেবা বিভাগে জারি করা জাননীত কোৱা হৈছে যে যিসকলে আয়কর পরিশোধ করে তেওঁলোক অটল পেনশন আসনির বাবে আবেদন করিব নোৱাৰিব। বিত্ত মন্ত্রালয়ের নতুন নিয়ম 1 অক্টোবর 2022-র পর কার্যকরী হব। অক্টোবর বা তারপর এই আসনির বাবে আবেদন করা আয়কর দাতায় একাউন্টও খুলিব, তেওঁর একাউন্ট বন্ধ করা হব আর একাউন্টত জমা করা পেনশনের ধন গ্রাহকসকলক ঘুরাই দিয়া হব। আসনিখনত আপোনালোকে লাভ করিব 1,000-5,000 টকার পেনশন। অটল পেনশন যোজনা হৈছে ভারতের নাগরিকসকলের বাবে এক গুরুত্বপূর্ণ পেনশন আসনি।
যেটো অসংগঠিত খণ্ডৰ শ্ৰমিকসকলৰ বাবে পৰিচালিত হয়। এপিঅ অৰ্থাৎ অটল পেঞ্চন যোজনাৰ অধীনত নিম্নতম পেঞ্চন 1000 টকা, 2000 টকা, 3000 টকা, 4000 টকা বা 5000 টকালৈকে গেৰাণ্টি দিয়া হয়। গ্ৰাহকসকলে একাউণ্টত ধন জমা কৰা পদ্ধতি অনুসৰি ষাঠি বছৰ পিছত 5 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে শ্ৰেণীকোঠাৰ ভিতৰতে অশালীন কৰ্মত লিপ্ত ছাত্ৰ ছাত্ৰী। এইখন অসমৰে ঘটনা, ভিডিঅ' ভাইৰেল। শিলচৰ ৰামানুজন গুপ্ত জুনিয়ৰ কলেজত এক জঘন্য কাণ্ড। শ্ৰেণীকক্ষ ছাত্ৰ ছাত্ৰী লিপ্ত আছিল অসৎ কাৰ্যত। 5 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ অশালীন ভিডিঅ' সামাজিক মাধ্যমত ভাইৰেল। শ্ৰেণীকক্ষৰ ভিতৰতে অশালীন কৰ্মকাণ্ডত লিপ্ত হৈছিল ছাত্ৰ ছাত্ৰী কেইগৰাকী। ভিডিঅ' ভাইৰেল হোৱাৰ পিছতে কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰিছে কলেজ কৰ্তৃপক্ষই। 7 গৰাকী ছাত্ৰ ছাত্ৰী কলেজৰ পৰা 6 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে দুৰ্নীতি নিবাৰক শাখাৰ 2টা পৃথক অভিযানত গ্ৰেপ্তাৰ 2জনকৈ ঘোষকৰ চৰকাৰী বিষয়া। মহকুমাধিপতি কাৰ্যালয়ত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ এটা দলে চলোৱা অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে বোকাঘাট মহকুমা আবকাৰী বিভাগৰ কাৰ্যালয়ৰ সহায়ক। উৎকোচলৈ গ্ৰেপ্তাৰ হোৱা চৰকাৰী বিষয়াজন লোহিত ফুকন বুলি জানিব পৰা গৈছে। বিলাতী হুৰাৰ ব্যৱসায়ী নীলোৎপল ৰাজকোঁৱৰৰ পৰা ধন লোৱাৰ সময়তে হাতিলতে ধৰে দুৰ্নীতি নিবাৰক শাখাৰ দলটোৱে। ৰাজকোঁৱৰৰ অভিযোগৰ ভিত্তিত দুৰ্নীতি নিবাৰক শাখাই কাৰ্যালয়ৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে লোহিত ফুকনক। ইফালে তামোলপুৰ উপ পঞ্জীয়কৰ কাৰ্যালয়ত দুৰ্নীতি নিবাৰক শাখাই চলোৱা অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে গোপীনাথ দাস নামৰ এগৰাকী কৰ্মচাৰী। বিবাহ পঞ্জীয়নৰ কামত উৎকোচ লৈ থকা সময়তে হাতিলতে আটক কৰে দাসক। পৰ্যন্ত তামোলপুৰ উপ পঞ্জীয়কৰ কাৰ্যালয়ত তদন্ত অব্যাহত ৰাখিছে দুৰ্নীতি নিবাৰক শাখাই। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনৰ পৰা অধিক তৎপৰ হোৱা দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযানত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেইবাগৰাকীও ঘোষকৰ চৰকাৰী বিষয়া গ্ৰেপ্তাৰ। ৰাজ্যৰ 7 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে বিদ্যালয়ৰ পৰা অৱতাৰ পথতে এগৰাকী ছাত্ৰীক ধৰ্ষণৰ চেষ্টা চামুৱেল কেৰকেটাৰ। বিদ্যালয়ৰ পৰা অৱতাৰ পথতে এগৰাকী ছাত্ৰীক ধৰ্ষণৰ চেষ্টা চামুৱেল কেৰকেটাৰ। শোণিতপুৰ জিলাৰ হেলমেট সংগৃহীত হৈছে এই ঘটনা। হেলমেট এগৰাকী 7ম শ্ৰেণীৰ ছাত্ৰীক ধৰ্ষণৰ অপচেষ্টা লম্পটৰ। ঘটনাটোৰ পিছতে ৰঙাগড়া আলহী হল লম্পট চামুৱেল। এলএম চাহবাগিচাৰ 7ম শ্ৰেণীত অধ্যয়নৰত এগৰাকী ছাত্ৰীক বলপূৰ্বক ধৰ্ষণৰ অপচেষ্টা এগৰাকী 24 বছৰীয়া লম্পটৰ। যোগ্য যে হেলেন চাহবাগিচাৰ 7নং লাইনৰ 7ম শ্ৰেণীত অধ্যয়নৰত 14 বছৰীয়া ছাত্ৰীগৰাকীয়ে বিদ্যালয় ছুটীৰ পাছত ঘৰলৈ উভতি অহাৰ পথতে চামুৱেলে এই কাণ্ড সংঘটিত কৰাৰ চেষ্টা চলাই বুলি অভিযোগ ছাত্ৰীৰ। উভতি আহি থকা অৱস্থাতে ছাত্ৰীগৰাকীৰ পিছা কৰি একোখন চাহ বাগিচাৰ 4নং লাইনৰ চামুৱেল কেৰকেটা নামৰ লম্পটে ছাত্ৰীগৰাকীক সেই সময়ত অকলশৰে পাই চাহ বাগিচাৰ মাজলৈ টানি নি ধৰ্ষণৰ চেষ্টা চলাই যদিও ছাত্ৰীগৰাকীয়ে কোনোমতে পলাই সাৰিবলৈ সক্ষম হয়। ঘৰত পিতৃক সমগ্ৰ কথা অৱগত কৰাৰ পাছতে পৰিয়ালৰ লোকে হেলেম থানাত এজাহাৰ দাখিল কৰে। ইতিমধ্যে হেলেম আৰক্ষীয়ে লম্পট চামুৱেলক আটক কৰি যিসকল মহিলা আছে তেওঁলোকৰ কাৰণেও ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে। বন্ধুসকল, অৰুণোদয় আঁচনিৰ টকা আপোনালোকৰ বেংক একাউণ্টত সোমাই গৈছে। যিসকল মানুহে এতিয়ালৈকে অৰুণোদয় আঁচনিৰ টকা লাভ কৰা নাই তেওঁলোকে তেওঁলোকৰ যিখন বেংকৰ একাউণ্ট দিছিলে সেই বেংক একাউণ্টটো চেক কৰি লৈ ল'ব। বন্ধুসকল, এইবাৰ আপোনালোকৰ বেংক একাউণ্টত টকা বেছিকৈ সোমাইছে। আপোনালোকৰ বেংক একাউণ্টত কিমান টকা সোমাইছে কমেণ্ট কৰি জনাব। বন্ধুসকল, যিসকল মহিলাই টকা পোৱা নাই তেওঁলোকে হয়তো 1-2 দিনৰ ভিতৰতে টকা লাভ কৰিব।